রোজা ও তারাবির সালাতের কোনো নিয়ত আছে কিনা, রোজা অবস্থায় স্বামী স্ত্রীকে স্পর্শ করতে পারবে কিনা, কাদের জন্য রোজা রাখার ব্যাপারে ছাড় দেয়া হয়েছে, রোজা রেখে অসুস্থ ব্যক্তিকে রক্ত দেয়া যাবে কিনা। অসুস্থ ব্যক্তিকে যদি রোজা রেখে আপনি রক্ত দেন দিতে পারেন, তবে যদি এত বেশি রক্ত দেন যার ফলে আপনি পরবর্তীতে রোজা রাখতে পারবেন কিনা সন্দেহের মধ্যে পড়েন, দুর্বল হয়ে পড়েন, তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য জায়েজ নাই। আর সাধারণত এক ব্যাগ রক্ত আপনি দেন অহরহ, অসুবিধা হয় না, সে পরিমাণ রক্ত আপনি দিলেন কোনো অসুবিধা না, রোজার ক্ষতি হবে না। রোজা ও তারাবির সালাতের কোনো নিয়ত আছে কিনা, নিয়ত তো সব ইবাদতেরই আছে, ইন্নামাল আমালু, কোনো আমলে নিয়ত ছাড়া হয় না, কিন্তু নিয়ত করা ফরজ বলা না, নিয়ত করা ফরজ বলা ফরজ না। আমরা অনেক সময় বলি যে এই বছর আমার হজে যাওয়ার নিয়ত আছে, এই নিয়ত আছে মানে ইচ্ছা আছে, নিয়ত আছে মানে কি, আমরা কিন্তু মুখে বলি না নাওয়াইতু আনা আযহাবা ইলাল হজ, আমি এই বছর হজে যাব, এরকম নাওয়াইতু দোয়া পড়ে তারপরে বলে নিয়ত আছে, কারণ তার মনে কি আছে, ইচ্ছা আছে। অতএব আপনি রোজা রাখবেন আগামীকালকে, ইচ্ছা আছে আপনার, এটাই নিয়ত, মুখে আলাদা নাওয়াইতু আন পড়ার নির্দেশনা হাদিসে আসে নাই। বিভিন্ন রমজানের ক্যালেন্ডারে দেখবেন নাওয়াইতু আন লেখা আছে, আপনাদের একটা টেকনিক শিখাই দিই, এই নাওয়াইতু আনের শেষে কোনো রেফারেন্স আছে কিনা দেখবেন, বিভিন্ন হাদিস থাকলে নিচে রেফারেন্স থাকে না, আয়াত থাকলে রেফারেন্স থাকে না, সূরা বাকারা অমুক অমুক সূরা এত নম্বর আয়াত, অমুক হাদিস এত নম্বর হাদিস, অমুক কিতাব, নাওয়াইতু আনের নিচে কোনো হাদিসের নম্বর জীবনে খুঁজা পাবেন না, কারণ ওটার কোনো গোড়া আসলে নাই। অতএব এই নাওয়াইতু আন পড়ার দরকার নাই, অন্তরে ইচ্ছা থাকলে সেটা কি যথেষ্ট হবে ইনশা আল্লাহ। রোজা অবস্থা স্বামী স্ত্রীকে স্পর্শ করতে পারবে কিনা, স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে রোজা অবস্থায় স্পর্শ করতে পারবে, কোনো অসুবিধা নাই, এবং স্পর্শ করা ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে স্পষ্ট অনুমোদনও আছে, তবে এই স্পর্শ করার ফলে যদি তাদের রোজা ভঙ্গ হয়ে যাওয়ার উপক্রম হতে পারে, এরকম পরিস্থিতি হবে বলে মনে হয়, নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না মনে হয়, ওই পর্যায় পর্যন্ত যাওয়া জায়েজ নাই। এমনিতে স্পর্শ করাতে কোনো অসুবিধা নাই স্বামী স্ত্রী একে অন্যকে। কাদের জন্য রোজা রাখার ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে, রোজা রাখার ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে চার শ্রেণী মানুষের জন্য। কয় শ্রেণী মানুষের জন্য? চার শ্রেণী মানুষ রোজা না রাখলেও চলবে বা রাখবে না, তার ভিতরে এক নম্বর হলো শিশু অথবা মস্তিষ্ক অসুস্থ মস্তিষ্কের মানুষ, শিশুর উপরে রোজা ফরজই হয় নাই মুসলমানের শিশু, আর যার মস্তিষ্ক অসুস্থ বা আপনার বিকৃত মস্তিষ্ক বা পাগল পাগল বলি আমরা যাকে, অসুস্থ মানসিক রোগী, তো এইরকম মানুষ যে ব্যক্তি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন তার উপরে রোজা আবশ্যক নয়। দুই, ওই নারী যেই নারীর সন্তান প্রসব পরবর্তী ব্লিডিং চলছে, নেফাস চলছে অথবা মাসিক চলছে, এই মহিলার জন্য রোজা ছাড়, বরং সে এই টাইমটা রোজাগুলো পরে রাখবে। আর তিন নম্বর হলো মুসাফির, মুসাফির ব্যক্তি সফররত অবস্থায় কষ্ট যদি নাও হয় তারপরেও সে চাইলে রোজা না রাখতে পারে, কিন্তু এই রোজাগুলো পরে তাকে রেখে দিতে হবে। আর চার নম্বর হলো অসুস্থ ব্যক্তি, যে ব্যক্তি রোজা রাখার কোনো ক্ষমতা নাই অথবা বৃদ্ধ মানুষ রোজা রাখার সক্ষমতা নাই, তিনি রোজা না রাখলে ছাড়া আছে, কিন্তু এই রোজাগুলো পরে তাকে রাখতে হবে, অসুস্থ ব্যক্তি যদি সুস্থ হয়। আর বৃদ্ধ মানুষ যদি সুস্থ হওয়ার আশা না থাকে তাহলে তিনি ফিদিয়া দিবেন, মিসকিনকে খাবার দিবেন, একটা করে ফিত্রা একটা রোজার জন্য, 30,000 জন্য 30টা ফিত্রা আদায় করবেন মিসকিনদেরকে, তাতে তার দায়মুক্ত হয়ে যাবে। আমাদের আমলগুলোকে নষ্ট করে তিন জিনিসে, কয় জিনিসে নষ্ট করে? তিন জিনিসে নষ্ট করে, ইমানও ঠিক আছে সুন্নতে রাসুলের আলোকেও করছেন, তারপরেও আমল নষ্ট হতে পারে তিনটি কারণে। কয়টি কারণে? এক, সে আমলটা যদি হয় লোক দেখানো আমল, লোক দেখানো আমল মানে আপনি করলেন উদ্দেশ্য হলো সবাই একটু দেখুক, এরপর আমার দিকে তাকাইলে আমার একটু শরীরে ভাবসা ভাসবে, আমার একটু অবস্থা ভালো লাগবে যে আমি কিছু একটা করেছি, নিজেকে একটা কিছু একটা ঘটাইছি, এরকম মনে হবে, লোক দেখানোর মানসিকতা যদি থাকে, এক। নাম্বার দুই, লোক শোনানো, লোক শোনানো আর লোক দেখানোর মধ্যে পার্থক্য কি? লোক শোনানো হলো যে আপনি কোনো কিছু করার পর সেটা গল্প দিয়ে বেড়ান, আছে না নাই কিছু লোক বলে যে আমার দ্বিতীয় হজ থেকে আনা যায় না মাছটা নিয়ে আসো তো বাবা, দ্বিতীয় হজ থেকে আনা যায় না মাছ, তার মানে উনি হজ দুইবার করছেন যে ওটা শুনে দিলেন আর কি, আছে না নাই এগুলা, এটা আমি করছি আর কি, এটা আমি দিছি আর কি, এটা আমার দেওয়া আর কি, এগুলা গল্প দেওয়ার লোক আছে না নাই, এটা বলে লোক শোনানো। আমল নষ্ট হয় লোক দেখানো কাজ করলে আর লোক শোনানো কাজ করলে, আর দুনিয়ার কোনো ধান্দা যদি কোনো কাজ করেন তাহলে দুনিয়ার ধান্দা হাসিল হতে পারে, আল্লাহর কাছে কোনো পুরস্কার পাওয়া যাবে। আপনারা সবাই একটা হাদিস হয়তো শুনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, কয় শ্রেণী মানুষ? তাদের মধ্যে এক নম্বর হলেন একজন আলেম, একজন হলেন একজন আলেম, আরেকজন হলেন একজন দানবীর, আরেকজন হলেন একজন একজন মুজাহিদ, আল্লাহর রাস্তায় যিনি জিহাদ করতে করতে জীবন বিলীন করে দিছে, শহীদ হয়ে গেছে,
এই শহীদ এবং আল্লাহর রাস্তায় দান করে সব জায়গায় দান করে এরকম দানবীর এবং একজন আলেম কারি সাহেব এই তিনজন ভালো মানুষ যাদেরকে সবাই মনে করে মাশাআল্লাহ উনি তো দানবীর সাহেব সবাই মনে করে উনি তো আলেম সাহেব কারি সাহেব সবাই মনে করে উনি তো আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে জীবনই দিয়ে দিয়েছে শহীদ সাহেব এই তিন সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে ভালো করে খুঁজে শুনে রাখে কেন কারণ আল্লাহ তাআলা একজনকে ডেকে বলবেন তোমাকে এত লম্বা জীবন দিছি অনেক পয়সা দিছি ক্ষমতা দিছি অনেক কিছু দিছি কি করছো আমার জন্য বলো কি ভালো কাজ নিয়ে আসছো বলবে আল্লাহ সারা জীবন ধরে মানুষকে ওয়াজ করছি কোরআন তেলাওয়াত শুনাইছি ভালো কাজ করছি আমি ওয়াজ নসিহত করছি আমি আলেম মানুষ মানুষকে আল্লাহর পথে আহ্বান করছি আল্লাহ আমি তো সব ভালো কাজ করে আরছি আল্লাহ বলবেন তুমি মিথ্যাবাদী এগুলো সব করছো তুমি পয়সার ধান্দায় এগুলো সব করছো মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার আশায় তুমি আমাকে সন্তুষ্টির জন্য করো নাই তোমার দুনিয়ার ধান্দা ছিল মূল এগুলো ছিল গৌণ তখন ওই ব্যক্তিকে জাহান্নামে আগে নিক্ষেপ করা হবে দানবীরকে ডেকে বলবেন কি করে আসছো সে বলবে আল্লাহ অনেক দান সদকা করে আসছি এমন কোন দানের খাত নাই সেখানে টাকা দেই নাই মসজিদ হবে সেখানেও দিছি মাদ্রাসা হবে সেখানেও দিছি স্কুল হবে সেখানে দিছি হাসপাতাল হবে রাস্তাঘাট হবে সেখানে দিছি ওয়াজ মাহফিল হবে তারা আসছে সেখানেও দিছি সব জায়গায় দিছি আল্লাহ বলবে মিথ্যুক এগুলো দিয়েছো আমার সন্তুষ্টির জন্য নয় তুমি বলছো এগুলো আমার সন্তোষের জন্য দিয়েছো এগুলো তুমি দিয়েছো এজন্য যে তোমাকে সবাই নেতা সাহেব বলবে তোমাকে সবাই দানবীর সাহেব বলবে বলবে অমুকের ছেলে অমুকে দিছে এই ভাব সাহেবের জন্য দিয়েছো আমার সন্তোষের জন্য দিলে তুমি সেটা প্রদর্শনের ইচ্ছা রাখতা না এইজন্য ওই ব্যক্তিকে জাহান্নামে ফেলা হবে একই ভাবে আল্লাহর রাস্তায় জিহাদ করে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে ডেকে আল্লাহ বলবেন কি নিয়ে আসছো বলবে আল্লাহ কি আর আনবো গোটা জীবনটাই তো দিয়ে দিলাম আপনার রাস্তায় আল্লাহ বলবেন আমার রাস্তায় দাও নাই তুমি লড়াই করেছো এইজন্য যে তুমি বীর হবে বাহাদুরি দেখাবা সবাই তোমাকে বাহবা দিবে বাহবা দুনিয়াতে পেয়ে গেছো আমার কাছে এখন আর সেটা পাওয়ার মতো কিছু নাই এইজন্য আমল নষ্ট হয় তিন কারণে লোক দেখানো লোক শোনানো এবং দুনিয়ার উদ্দেশ্যে কোনো ভালো কাজ করলে এইজন্য আমাদের সমস্ত আমলকে যদি আমরা পিওর করতে চাই বেজাল মুক্ত করতে চাই ঈমান ঠিক আছে কিনা দেখব যাচাই করে শিরক যেন না থাকে সুন্নাত অনুযায়ী আমলটা করব বেদাত অনুযায়ী করব না মন গড়া পদ্ধতিতে করব না তিন নম্বর হলো সে আমলটা লোক দেখানো লোক শোনানো দুনিয়ার ধান্দা যেন না হয় শুধু আল্লাহর সন্তোষের জন্য হয় এই তিন শর্ত থাকলে যে কোনো আমল ছোট হোক আর বড় হোক ইনশাআল্লাহ আল্লাহর কাছে কবুল হবে একজন সালাফ বলেছেন রুব্বা আমালিন কাবীরিন তুসাদ্দিরুহুন্নিয়্যা বিশাল বড় আমল অনেক সময় লাখ লাখ টাকা দান করছে অনেক আমল করছে অনেকবার হজ করছে নিয়তের ভেজালের কারণে আমলটা বরবাদ আবার এর বিপরীতে রুব্বা আমালিন সাগীরিন কত আমল আছে ছোট আমল তুকাব্বিরুহুন্নিয়্যা কিন্তু তার নিয়তটা হলো আমি কারো কাছ থেকে কিছু চাই না আমি মালিকের কাছ থেকে সওয়াব চাই এই জন্য মানুষকে দেখাতে চায় না শুধু লুকায় লুকানোর চেষ্টা করে শুধু মালিককে দেখাতে চায় সে এই নিয়তটা খাঁটি এবং পিওর হওয়ার কারণে ভালো হওয়ার কারণে আমলটা হয়তো ছোট দানটা হয়তো ছোট আল্লাহর কাছে এটার বিনিময় থাকে অনেক বড় অতএব এত কষ্টের আমল এগুলো সবগুলোকে যেন আমরা হেফাজত করে নিয়ে যেতে পারি দুনিয়া থেকে যাওয়ার সময় যেন সব নিয়ে যেতে পারি আমল নামা যেন সব যুক্ত হয় আল্লাহ আমাকে আপনাদেরকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমলগুলোকে হেফাজতকারী আমলগুলোকে সংরক্ষণকারী এই তিনটা শর্তকে তিনটা কন্ডিশনকে তিনটা বিষয়কে সবসময় মাথায় রেখে প্রতিটি ভালো কাজ করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝা উপলব্ধিতে আনা আমলে আনা এবং আমাদের সারা জীবন সেটাকে বাস্তবায়ন করতে থাকার তৌফিক সবাইকে দান করুন যেই কোনো ভালো কাজ করেন নাম্বার এক ঈমানটা ঠিক আছে কিনা শিরিক থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখতে পেরেছেন কিনা এটা এক নম্বর শর্ত দেখবেন নাম্বার দুই ওই আমলটা যে পদ্ধতিতে প্রক্রিয়াতে করছেন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি প্রক্রিয়া কিনা সেটা দেখবেন নাম্বার তিন সে আমলটাকে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কাছ থেকে বিনিময় পাওয়ার জন্য নাকি দুনিয়ার ধান্দায় এটা চিন্তা করবেন যদি দুনিয়ার ধান্দা হয় তাহলে তিন নম্বর শর্ত ভঙ্গ যার কারণে সে আমলের কোনো বিনিময় আল্লাহর কাছে পাওয়া যাবে না